হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ফাদার্স ডে স্পেশাল কেক বানাচ্ছি। আমি চকলেট স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে নিয়েছি। প্রথম লেয়ারের উপরে আমি এটা চকলেট ক্রিম দিয়ে সেটাকে ভালো করে কেকের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এরপরে কিছুটা চোকো চিপস দিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে ক্রিম দিয়ে চারিদিকে লাগিয়ে নেব সুন্দর করে। আমি এর উপরে তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে এর উপরে আমি ক্রাম কোটিং করব, তারপরে ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নেব, নিয়ে এর উপর ফাইনাল লেয়ারটা দেব। তাহলে আমার কেকের ফিনিশিংটা সুন্দর আসবে। আমি এটা 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, এবার আমি এর উপর ফাইনাল কোটিংটা দিচ্ছি। দেখুন কীভাবে আমি এর উপরে লেয়ারিংটা করছি। এটা খুবই আলতো হাতে করতে হবে, উপরে কোনো রকম চাপাচাপি করা যাবে না। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে বেলে নাইফের সাহায্যে আমি ক্রিমটা চারিদিকে সুন্দর করে ফিনিশিং দিচ্ছি। এই উপরের ফিনিশিংটা সুন্দর করার জন্য আপনাকে একটু টাইম দিতে হবে, তাড়াহুড়ো করলে অত ভালো ফিনিশিং আসবে না। আমি চকলেট গানাস দিয়ে এখানে লিখে নিচ্ছি হ্যাপি ফাদার্স ডে। এবার আমি এই চকলেট গানাস দিয়েই এখানে একটা মোচ বানিয়ে নিচ্ছি। এটা হলো বাবার জন্য যেহেতু স্পেশাল কেক ফাদার্স ডে উপলক্ষে, এই সিম্বলগুলো থাকলে কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। পাশে একটা ছোট্ট করে আমি লাভ বানাচ্ছি হার্ট শেপ। এটা আমি জেল দিয়ে বানাচ্ছি, রেড কালার জেল দিয়ে। এটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, ওই জন্য আমি সাইডে কিছুটা চকলেট কুচি করে সেটা লাগিয়ে দিচ্ছি। আমি এটা স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি, কোনো রকম চাপাচাপি এই সময় করা যাবে না, একদম আলতো হাতে করতে হবে, কেকটা ভীষণই নরম থাকে। আমার চকলেট লাগানো হয়ে গিয়েছে, আমি এবার সাইডে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এটা আমি ছোটো স্টার নজেল নিয়েছি, আর এটা হচ্ছে হোয়াইট কালার ক্রিম। আমি একই নজল দিয়ে নিচে একটা বর্ডার বানিয়ে নিচ্ছি।
আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।